মিরপুরের মণিপুরী পাড়ায় স্বপ্নজয়ী গার্মেন্টস, কর্মী 25 জন। ছেলে মেয়েদের পোশাক তৈরি করা হয়, বিক্রি হয় দেশীয় বাজারেই, লাভও হচ্ছে। এই গার্মেন্টসের প্রতিষ্ঠাতা রাকি রাকিব একজন তৃতীয় লিঙ্গের মানুষ। আমি আগে যে জীবন যাপন করেছি খুব একটা কষ্টের জীবন, একটা ঘৃণার জীবন, কারণ আমি যে মানুষ, মানুষ হয়েও কিন্তু আমি মানুষের মর্যাদা কোনো জায়গা থেকেই পাইনি। আমি কোথাও কালেকশনে গেছি, আমাকে 10টা টাকা কেউ দিছে কিন্তু ধিক্কার দিয়ে দিছে, কেউ খুশি মনে দেই নাই। আমি যখন এই লাইনে যখন আমি গার্মেন্টস স্টার্ট করেছি, আমার আরেকটা পার্লার আছে, যেটা আগে ছিল না, এখন যে ধরনের সম্মানটা আমি পাচ্ছি, আমার মনে হয় কি যে প্রতিটা দিনই আমার একটা ঈদের মতো। তার প্রতিষ্ঠানে তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে 13 জন। এদের পুনর্বাসনের চিন্তা থেকেই কাজ দেওয়া হয়েছে। মানুষ থেকে 10টা টাকা চাইলে তুমি কাজ করে খাইতে পারো না, বিভিন্ন রকমের বাজে কথা বলতো। আমরা বাইরে কালেকশনে এখন তো যাই না, আমরা এখানে কাজ কাম করি এবং আমরা অনেক ভালো আছি। সাধারণ কর্মীরাও এখানে কাজ করে গর্ববোধ করছে। আমরা এখানে আসার পরে ওদের সাথে কাজ করে এতদিন ধরে আমি 5 মাস চলে কাজ করতেছি, তো ওদের ভিতরে এরকম ব্যতিক্রম কিছু আমাদের থেকে পাই নাই। এবার শোভানবের এক তৃতীয় লিঙ্গের মানুষের গল্প। প্রথমে ভিক্ষাবৃত্তি করলেও এখন ফাস্টফুডের দোকান করেছেন বাড্ডা লিঙ্ক রোডের গোদারাঘাটে। একসময় এই ভিক্ষাবৃত্তি থাকবে না, মা বাবা এবং সোসাইটির কাছ থেকে ঝরে পড়ে আজকে এই জায়গাটা শুধুমাত্র আমার শ্রদ্ধেয় ডিএজি হাবিবুর রহমান স্যারের কারণেই আমি আজকে এতটা প্রমোট হতে পেরেছি এবং আমি একটা উদ্যোক্তা হিসাবে এখন কাজ করছি। এই দোকানেও অন্যদের পুনর্বাসন করা হয়েছে। এখান থেকে আমি যা পাই তাই দিয়ে আমার এনাপানা চলে যায়। আমিও আগে অনেক ভয় পাইতাম, যখন থেকে এদের সাথে কাজ করতেছি তখন থেকে বুঝতে পারছি আসলে সবাই মানুষ, এরা অনেক ভালো। অচ্ছুত জনগোষ্ঠীর জীবন পাল্টে দেওয়ার মূল উদ্যোক্তা একজন পুলিশ কর্মকর্তা, নাম হাবিবুর রহমান, গড়েছেন উত্তরণ ফাউন্ডেশন, যার মাধ্যমে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সমাজে 8-10 জন মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করবে, স্বনির্ভর হবে তৃতীয় লিঙ্গের মানুষ, এমনটা প্রত্যাশা করেন হাবিবুর রহমান। একজন লোক যখন নিজের কোনো ইনকাম নেই, নিজের কোনো থাকার জায়গা নেই, রাস্তায় রাস্তায় সে যখন ভিক্ষা করে বা টাকা চেয়ে যে জীবিকা নির্বাহ করে, জীবন চালনা করে, তার তো কোনো সামাজিক মর্যাদা থাকার কথা নয়। আমি যে উদ্দেশ্য নিয়ে কাজ করছি, যদি তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, সোসাইটিতে একটি জায়গা নিতে পারে, তাহলে কিন্তু তার যেমন মর্যাদা বৃদ্ধি পাবে এবং তার দেখাদেখি অন্য যারা আছে তারাও কিন্তু এদিক থেকে চলে আসবে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায় থেকে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা। তো সেই ক্ষেত্রে আমি মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।